গৌরব গগৈ সাংসদ হওঁতেও মুখ্যমন্ত্রীর পুত্র হিসাবে সাংসদ হয়েছে। মই যেটো সমষ্টিত প্রতিনিধিত্ব করো তাতো আকলাস টিকি বিধায়ক আছে। পরবর্তী অবস্থা রজদিনা টিকি রাজনীতিতে আহিলে যোৱাল কাজিরঙা লোকসভা সমষ্টিত রজদিনা টিকিয়ে প্রার্থিত্ব পাইছিল বা বিধানসভাতো পাইছিল। আর ঠিক তেনেকৈ রকিবুল হুসেনে যেটো সমষ্টি প্রতিনিধিত্ব করেছে তেওঁ সন্তান তাতে প্রতিদ্বন্দ্বিতা করবলে আগবাড়িছে। এটা দল হল পরিয়ালতান্ত্রিক দল আর এটা দল হল রাইজর দল। গতি যিটো দলে কেবল পরিয়ালে চিন্তা করে সেই দলে নির্বাচিত হওয়ার পাছতো তেওঁলোকর পরিয়ালের অঙহি বঙহি সংস্থাপনের কথা চিন্তা করে। কালি মই কৰবাত দেখিছো রকিবুল হুসেন ডাঙরিয়া কৈছে যে মই প্রত্যেকটো পঞ্চায়তত এটা নির্দিষ্ট সংখ্যা কৈছে ইমানকৈ চাকরি দিছে। আসলতে মই ভাবো কোনো মন্ত্রী বিধায়কে কাকো চাকরি দিব নোৱাৰে। চাকরি এটা সিস্টেমত হয়, আপনাদের দেখিছে। রকিবুল হুসেনে যদি তেওঁ সমষ্টির কোনো ব্যক্তিক চাকরি দিছে সেই চাকরি দিয়া প্রক্রিয়াটো মই ভাবো যে তদন্ত হওয়া উচিত। কারণ রকিবুল হুসেনের চাকরিবিলাক বাপেকর সম্পত্তি নহয়, দেউতাকর সম্পত্তি নহয়, পৈতৃক সম্পত্তি নহয়। চাকরি যোগ্যতার ভিত্তিতে পাব লাগিব আর যোগ্যতার ভিত্তিত নেপায় যদি রকিবুল হুসেনের সমষ্টি হওয়াটো এটা যোগ্যতা হব পাৰে। তেতিয়াহলে মই ভাবো এই বিষয়টো গভীর সরজ মানে দুর্নীতি লুকায় আছে, ইয়াৰো এটা সিবিআই তদন্ত হব লাগিব। খুব গৌরবে কৈছে যে মোৰ সমষ্টিত মই ইমানক চাকরি দিছো, মোৰ সমষ্টিত মই এজনকো চাকরি দিয়া নাই। মোৰ সমষ্টিত যিসকলে চাকরি পাইছে তেওঁলোকে আমাৰ হয়তো রকিবুল হুসেনৰ সমষ্টিত যিমান পাইছে ইমান নেপাব পাৰে, কিন্তু যিমানখিনি পাইছে যথেষ্ট সংখ্যকে পাইছে, সকলোৱে যোগ্যতাৰ ভিত্তিত পাইছে। আমি মেট্রিক পরীক্ষা কাকো পাস করাই দিব নোৱাৰো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা কাকো পাস করাই দিব নোৱাৰো, গতিকে চাকরির পরীক্ষাটাও পাস করাই দিব নোৱাৰো। যদি দিয়া হয় এপিএসসি যেনেকৈ কেলেঙ্কারি হয়েছিল রাকেশ পালের দিনত, মই ভাবো রকিবুল হুসেনে যিবিলাক চাকরি দিছে সেইবিলাকো তদন্তর আওতালে আনিব লাগে। মই মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাম যে এইখানে তদন্তর আওতালে আনিব লাগে। আর রকিবুল হুসেনে বক্তব্য আগধরি নিজে কৈছে মোৰ সমষ্টিত চাকরি দিছো। আর রকিবুল হুসেনের সমষ্টিটো আজি আমার যদি রকিবুল হুসেনের সমষ্টিত কাম করিব লাগে নির্বাচন উপলক্ষে যাম, কিন্তু মোক যিসকল মানুহে শুনিছে যে সামগ্রীলে মই যাম মোক কৈছে যে আপুনি সাবধানে যাব দেই, তাত বিৰাট গুণ্ডাগৰ্দি চলে, তাত রকিবুল হুসেনৰ একদম গুণ্ডা লাইন পাতি থাকে। আজি অসমৰ ভিতৰত এটা সমষ্টিত প্ৰচাৰ অভিযান মই আমাৰ এজন যোগ্য প্ৰাৰ্থী দীপু ৰঞ্জন শৰ্মা তেওঁৰ কাৰণে প্ৰচাৰ কৰিবলৈ যাম বুলি ভাবোঁতেই কথাটো যেতিয়া আলোচনা কৰিছোঁ মোৰ শুভাকাংক্ষীয়ে মোক সতৰ্ক কৰি দিছে যে রকিবুল হুসেনৰ সমষ্টিত যাওঁতে কিন্তু সাবধানে যাব। এনেকুৱা এটা পৰিয়ালক উৎখাত কৰিবৰ কাৰণে সামগ্ৰী ৰাইজ সাজু হৈছে। আর তাত বিগত সময়ছোৱাত ভুয়া ভোটারে ভোট দি অধিকাংশ পলিং স্টেশন তেওঁলোকে দখল কৰিছিল, যিটো এবাৰ আমি কোনো কাৰণতে হবলৈ নিদিলোঁ। আৰু এটা নিকা যদি নির্বাচন সম্ভৱ হয়, মই ভাবো এবাৰ সম্ভৱ হব, তেতিয়াহলে রকিবুল হুসেনের পুত্র সেই সমষ্টিটোতে পরাজিত হওয়াটো নিশ্চিত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।